বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার সম্মানিত ভাই আলহামদুলিল্লাহ একটি খুব সুন্দর প্রশ্ন করেছেন যেটা আমাদের প্রত্যেক মুমিনের জীবনের লক্ষ্য যাতে আমরা জান্নাত পাই প্রশ্নটা হলো যে আমাদের পুলসিরাত হিসাব নিকাশের আগেই পুলসিরাত হবে নাকি হিসাব নিকাশের পরে পুলসিরাত হবে আর পুলসিরাত পার হতে পারলেই কি জান্নাত যাব জি আমার সম্মানিত ভাই হ্যাঁ পুলসিরাত বলতে একটি রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন যেমন দুনিয়াতে বলে দিয়েছেন যে এটা হচ্ছে

সলাতের তো হিসাব কিতাব দেখেন প্রত্যেকটা ধাপ আছে আসলে পুলসিরাত একটা যেমন কবর মৃত্যুর পরে কবর একটি যেমন ধাপ তো এই মতো কেমতের দিন একটি ধাপ হচ্ছে যেমন দেখবেন কোন জায়গায় বিশেষভাবে পাসপোর্ট অফিসে গেলে চার জায়গায় পাঁচ জায়গায় ছয় জায়গায় আমাদের যাজ হয় আমাদের চেক আপ হয় বুঝলেন এই টেবিল ও টেবিল টেবিল করতে করতে মোমেন্ট আমরা ফাইনাল যে অফিসার তার কাছে যাই তো সেম কন্ডিশন আল্লাহ রাব্লাহ আলামিন আমাদের হিসাব কিসাব নিবেন তার আগে যে সমস্ত সিস্টেম আছে পুলুসের রাত পার হতে হবে যদি আপনি সত্যিকারের ঈমানদার হন আপনার মধ্যে ইমানের আহ মানে ই থাকে জান্নাত যাওয়ার পরিস্থিতি থাকে তাহলে অবশ্যই আপনি পুলুসের রাত পার হয়ে যাবেন নচেৎ পুরুষের রাত পার হওয়া সম্ভব হবে না আল্লাহ রব্লা আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে তুমি আল্লাহ পুরুষের রাত পার করার তো ফিকদান করো আর আমাদেরকে জান্নাত নসিব করো তো ভাইজান পুরুষের রাত পার হতে পারলেই তবে জান্নাত আর সব নিয়ে মিলিয়ে কথা হলো যে বর্তমান যুগ বর্তমান সিচুয়েশন অতীব ভয়াবহ অতএব আমাদেরকে সর্বদা লক্ষ্য রাখতে হবে দুনিয়াকে ভুলে গিয়ে আমাদের আখেরাত মুখী হতে হবে আখেরাত মুখী যদি আমরা না হতে পারি তাহলে কিন্তু আমাদের অবস্থা করুন দুনিয়ার কষ্ট কষ্টই নয় আখেরাতের কষ্টই হচ্ছে কষ্ট আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা এলেন মসজিদে নবাবি তৈরি করার জন্য আনুসারগণ বলছেন আল্লাহ রসুল কাজ করছে আর আমরা যদি বসে থাকি এর মতো দুর্ভাগ্য আর কি হতে পারে এর দুর্ভাগ্য আর কি হতে পারে অতএব দুনিয়ার কষ্ট কিছু কষ্টই নয় আখেরাতের কষ্টই হলো মূলত কষ্ট তাই তারা একের সঙ্গে দুনিয়াকে ভুলে গিয়ে দিনের প্রতি তারা এতটাই আখ্যায়িত হয়েছিল যেটা সীমাহীন যেটা সীমাহীন অতএব আমাদেরকে সর্বদা চেষ্টা করতে হবে তাকে আল্লাহর ভয় অন্তরে রেখে আমাদেরকে ইমাদত মান্দিগি করার চেষ্টা করতে হবে আশা করি বুঝতে পেরেছেন ভাই যান ও জাজা